প্রেস মিট করলেন অভিজিৎ গাঙ্গুলী। ভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে প্রেস মিট করলেন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলী। হলদিয়ার বিভিন্ন কলকারখানায় শ্রমিকদের তৃণমূলের ওয়ার্ড সভাপতি কিংবা অঞ্চল সভাপতির কাছ থেকে চিঠি নিয়ে আসতে বাধ্য করা হচ্ছে, এটা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। আইনি পদক্ষেপ গ্রহণ করার কথা বলেছেন অভিজিৎ গাঙ্গুলী। অভিজিৎ গাঙ্গুলী ও সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ফেক ভিডিও করার চক্রান্ত চলছে, এমনই মন্তব্য তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীর। তৃণমূলের পদে রয়েছে যুব সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক এই বিশ্বজিৎ এবং আরেকজনের নাম হচ্ছে সুভাষ। এই দুজন স্পষ্ট প্রমাণ পাওয়ার পরে কি আইনি কোনো পদক্ষেপ করবে? নিশ্চয়ই নিশ্চয়ই করবো, এবং আইনি পদক্ষেপ যেটা করবো তাতে এই যারা এগুলো করবেন এই যে গুন্ডারা তাদের কিন্তু ভবিষ্যৎ কণ্ঠকিত হবে। কিছু সংখ্যালঘু এলাকায় তৃণমূল 100% ভোট দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। ওই সব এলাকার ভোটারদের বলবো নিজেদের ভোট নিজেরাই দিন, যাকেই দিন না কেন, মন্তব্য অভিজিৎ গাঙ্গুলীর। মানুষ শান্তিপ্রিয়ভাবে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমার চিন্তা ভাবনায় আমি ভোটাধিকার প্রয়োগ করব এবং আমার জনপ্রতিনিধি প্রার্থীকে আমরা নির্বাচিত করব। তা উনি যদি একথা বলে থাকেন সম্পূর্ণ ভুল। এবার আমি আপনাদের মাধ্যমে একটা কথা বলি, অ্যাজ এ টাউন প্রেসিডেন্ট হিসাবে যদি কোনো ব্যক্তি এরকম কোনো হয়ে থাকে আমার কাছে আসতে বললেন বলবেন, আমি তাকে বলেই দেবো সে কারখানায় যেমন কাজ করছে সেরকম কাজ। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।